প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও একবার ভালো আছি। শিমুরী যান এমপি কলেজের অনলাইন ক্লাসে 2020-21 শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলেই বাড়িতে অবস্থান করছো এবং আমাদের এই অনলাইন ক্লাসের সাথে তোমরা সকলেই যুক্ত আছো। আমি গত ক্লাসেও তোমাদেরকে নবদান বই করাইছিলাম, আজও তোমাদের নবদান বই করাব। আমি নবদান বই সম্পর্কে এর আগে আলোচনা করেছি, তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আজও আমি একটু আলোচনা করছি। সেটা হলো যে নবদান বইতে শুধুমাত্র নগদ টাকার লেনদেনগুলো লিপিবদ্ধ হয়, কোনোরকম অনগদ বা বাকিতে লেনদেন এখানে অন্তর্ভুক্ত হবে। আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো কি, যে সমস্ত জায়গাটার সাথে নগদান বা ব্যাংক রিলেটেড বা সম্পর্কিত সে সমস্ত জায়গাগুলোই আমরা নবদান বইতে অন্তর্ভুক্ত করব। এই লক্ষ্যে আমরা একটি অঙ্ক আজকে প্রস্তুত করছি, সেটি হলো কি, যে মিহির এন্টারপ্রাইজ 2018 সালে 1 জানুয়ারি থেকে নগদ 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। জানুয়ারির 5 তারিখে আছে ব্যাংকে জমা দেওয়া হলো 40,000 টাকা। জানুয়ারির 8 তারিখে তহবিল নগদে আদায় হলো 10,000 টাকা। জানুয়ারির 9 তারিখে নগদে পণ্য করায় 12,000 টাকা, প্রত্যেকে পণ্য করায় 3,000 টাকা। তারপর হচ্ছে পণ্য বিক্রয় করে সাধারণত ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। তারপর আছে 15 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন।
রেখে অবশিষ্টটা রেখে দেওয়া যাবে। এখন যখনই আমরা নবদান দিয়ে একটি শখ কাটব, আমরা প্রথম মেইন এন্টারপ্রাইজ দুবার নাম দেখো আমরা 2018 সাল জানুয়ারি 1 আমরা যে আপত্তি করেছি তা হচ্ছে মিলি এন্টারপ্রাইজ 2018 জানুয়ারি মাসে 1 তারিখ নগদ 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। আমরা এর আগে অনেক গল্পই করেছি, সেটা যে নগদ উদ্বৃত্ত ছিল 1,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত ছিল 1,000 টাকা এভাবে ছিল। তখন আমরা ব্যালেন্স বি ডি দিয়ে বিডি মানে কি ব্রড টার্ম মানে উদ্বৃত্তে স্থানান্তরিত হয়ে আসে আমরা বাংলায় এটি দিতে পারি। এখন আসলে যে নগদ 1,20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে বা শুরু করে বা বিনিয়োগ করে, যদি কখনো এমন থাকে তখন আমরা ভেবে নেব যে এটি নতুন ব্যবসা, অর্থাৎ আমরা এটি চালু রাখবো। 1,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলে কী করতাম আমরা? নগদান হিসাব ডেবিট, মুদ্রান হিসাব ক্রেডিট। এখন আমরা গত ক্লাসে যেটুকু বুঝছি সেটি কি, যে নগদ টাকা যদি বেড়ে যায় ডেবিট পাশে নগদের ঘরে, যদি ব্যাংকের টাকা বেড়ে যায় ডেবিট পাশে ব্যাংকের ঘরে, যদি নগদ টাকা কমে যায় ক্রেডিট পাশে নগদের ঘরে, যদি ব্যাংকের টাকা কমে যায় ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে। তাহলে আমরা ধরেই নিতে পারি যে নগদ বাড়ুক আর ব্যাংক বাড়ুক সেটা ডেবিট পাশে হবে, আর যদি কমে যায় তাহলে ক্রেডিট পাশে হবে, সেটি নগদ হোক আর ব্যাংক। তবে আমাদের একটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটি কি যে আমাদের দুইটা কন্ট্রা আছে, সে কন্ট্রা দুটো কি কি মানে একটা লেনদেন দুই পাশে হবে, নগদ বলে ব্যাংকের ঘরে হবে এক সাইডে আর ব্যাংক বলে নগদের ঘরে হবে আর এক পাশে, সেটি কি ব্যাংকে জমা দেওয়া হলো আর ব্যাংক থেকে ওঠানো হলো। এছাড়াও আর একটা লেনদেন দুই পাশে যায় সেটি ওয়াই পাশে এক ঘরে যায়, ডেবিট পাশে নগদ হয়ে গেলে ক্রেডিট পাশেও নগদ হয়ে যাবে, সেটি কি কারো কাছ থেকে কোনো কিছু পেয়ে সাথে সাথে যদি আরেকজনকে দেওয়া হয়। যেমন আমাদের আজকের অঙ্কে একটা আছে, জনির নিকট থেকে 6,000 টাকা পেয়ে রানাকে দেওয়া হয়,
এটি রিভার্সিং এন্ট্রি হবে মানে বিপরীত দাখিলা মানে বি দ্বারা চিহ্নিত করা হয় অথবা আর আমরা দিতে পারি কোয়ান্টাম ক্ষেত্রে যেমন ছিল তাহলে আমরা অঙ্কটা শুরু করি তাহলে আমরা প্রথম কি ব্যালেন্স ভেরিয়েবলে 120000 টাকা দেব নাকি না আমরা মূলধন হিসাব করে 120000 টাকা দেব কারণ আমাদের এটি ছিল নতুন ব্যবসা এটি কি করব বলবো আমাদের এটি ছিল নতুন ব্যবসা সেটা আমরা কিভাবে করব যে নাও এত টাকা দিয়ে 120000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তার কি এমন আছে যে সেটি ধরলো আমরা মূলধন হিসাব করে লিখব এত টাকা নগদ 120000 টাকা সরবরাহ করেন মালিক বিনিয়োগ করেন এত টাকা দিয়ে আরম্ভ করেন 120000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন যে এখানে আছে তাহলে আমরা এভাবেই অঙ্ক করব যে মূলধন হিসাব করে 120000 টাকা তারপর কি আছে জানাবে পাঁচ টাকা জানাবে পাঁচ দেখো বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো কত 60000 টাকা তো ব্যাংকে যদি 60000 টাকা জমা করা হয় তা ব্যাংকে টাকার পরিমাণ বাড়বে কত টাকা 60000 তাহলে আমরা এই ব্যাংকে ধরেই বসাবো এই বছর ব্যাংকে ধরেই বসাবো 60000 টাকা কিন্তু আমরা কি লিখব নগদ হিসাব করে লিখব হিসাব করে আর কন্ডাক্ট করে যদি অন্তর্ভুক্ত করে সি দ্বারা চিহ্নিত করব আর ঠিক এই এন্ট্রিটাই আমরা এবার করব 2018 জানুয়ারি পাঁচ কারণ আমরা আমি যদি প্রথমে বলছি যে যেগুলো কন্ডাক্ট করবে সেগুলো দুই পাশে থাকবে তাহলে ব্যাংকে যদি জমা দেয় তাহলে 90 টাকা করে কমে যাবে তাই ব্যাংক হিসাব করলে নগদের করে যাবে 60000 টাকা এখন আমাদের প্রাপ্য বিল নগদে আসবে তাহলে সেটা দিলাম আমরা এর আগে কন্ট্রাক্ট ছিল সেটি আশা করি বুঝতে পারছো এখন আছে প্রাপ্য বিল নগদে আসবে এটা আছে 8 তারিখ তাহলে জমা দেওয়া আর নগদ আসবে প্রাপ্য বিল হিসাব ক্রেডিট তাহলে নগদ ধরে আমরা 10000 টাকা দেব তারপর আছে 9 তারিখে নগদ পণ্য করে 10000 টাকা ও সেটি পণ্য করে 3000 টাকা পণ্য যদি ক্রয় করি তাহলে আমাদের 9000 টাকা কমে যাবে করা তাহলে আমরা পুরো হিসাব বলে লিখব পুরো নগদ ধরে 12000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে ওড়ানো হয় তাহলে যা বোঝায় উত্তরণ ডেবিটার ব্যাংকে অফিসিয়াল প্রয়োজনে হোক আর ব্যক্তিগত প্রয়োজনে হোক ব্যাংকে যদি উত্তোলন করা হয় তাহলে ব্যাংকে টাকার পরিমাণ কমে যাবে তাহলে আমরা ক্রেডিট পাশে ব্যাংকে ধরে বাড়বে তবে যদি ব্যক্তিগত প্রয়োজনে হয় সেটি তাহলে উত্তরণ হিসাব ডেবিটার ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে উত্তরণ হিসাব বলে দেবো ব্যাংকে কত টাকা দেবো 4000 তারপর কি আছে আর যদি অফিসিয়াল প্রয়োজন হতো তাহলে এটা কন্ট্রাক্ট হতো এটা
উভয় পাশে আমরা পোস্টিং দিতাম। এখানে আছে জনিক কাছ থেকে 600 টাকা পেয়ে রানাকে দেওয়া হবে, জনিক কাছ থেকে পেয়েছি। তাহলে জনিক কাছ থেকে যদি পাই তাহলে হয় নগদ আর ডেবিট, জনিক হিসাব ডেবিট। মেয়েটি কাটে দিচ্ছি রানাকে, রানা ডেবিট এখন আমরা যখন নগদ অঙ্কটি পোস্টিং দেব তাহলে আমরা যদি আমরা অন্তর্ভুক্ত করবো না, এটা মনে করতে পারি কিনা, না এটা মনে করতে পারবো না, কারণ আমাদের ডিটেলস এটা তো দুইটা জায়গা, জনিক কাছে পাইছে একবার, এ আর রানাকে দিচ্ছে, এ জায়গায় নগদ ডেবিট আর জনিক আর টাকা হিসাব ডেবিট আর নগদ হিসাব ডেবিট, এই দুটোর সাথেই নগদ যুক্ত আছে। সুতরাং আমরা যখন নগদ ডেবিটটা দেবো তখন জনিক হিসাব বলে দেবো, নগদ টাকা বেড়ে যাচ্ছে, এটা আমরা বি দ্বারা চিনতে পারবো। এটি কত তারিখ? 18 তারিখ। কত টাকা? 6000। নগদের ব্যাপারে 6000 টাকা। আরে 18 তারিখে আবার এখানে রানার হিসাব বলে নগদের কাছে যাবে এই 6000। এটা বি দ্বারা চিনতে হবে, রিভার্স চিনতে হবে। আমরা আরো বুঝতে পারি নগদের পণ্য বিক্রয় 30000 টাকা, তাহলে আমাদের নগদ টাকা বেড়ে যাবে। কত তারিখ এটা? 22 তারিখ। বিক্রয় হিসাব বলে নগদের বেড়ে 30000 টাকা। তাহলে কি আছে? বিজ্ঞাপন খরচ করা হলো 7000 টাকা, এটি বিজ্ঞাপন খরচ করা হলো একটি নগদ টাকা কম হবে। এটা কয় তারিখ? 24 তারিখ। বিজ্ঞাপন খরচ হিসাব কত টাকা? 6000। তারপর সেকেন্ড ভাগ পরিশোধ একই তারিখে, তাহলে আমাদের ব্যাংকে টাকা কমে যাবে। তাহলে কি দেবো আমরা? ভাড়া হিসাব বলে ব্যাংকে ফেলে দেবো 4000। শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছ। তারপর আছে পদবীর নগদ পরিশোধ করা হলো 20000 টাকা, এটি কয় তারিখ? 25 তারিখ। তাহলে পদবীর হিসাব বলে নগদ করে দেবো 2000 টাকা। তারপর আছে তাহলে আমাদের এই অঙ্কটা আমাদের পোস্টিং দেওয়া সম্পন্ন হয়েছে। আমরা এবার সদস্যের কাছে নগদ উদ্যোগের 2000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হবে। আমাদের নগদ উদ্যোগের 2000 টাকা হাতে রেখে ব্যাংকে জমা দেওয়া হবে, যদি এরকম বলা থাকে তাহলে আমরা নগদ পাশের ডেবিট পাশের নগদ সাইডটা আগে পারব, দেখব যে কত টাকা। যদি কখনো এমন বলা থাকে যে নগদ উদ্ভিদের 2000 টাকা 5000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে আমাদের নগদ পাশটা আগে জমা করতে হবে। আর যদি কখনো ব্যাংক উদ্ভিদের বলা থাকে তাহলে ব্যাংক পাশটা আগে জমা করতে হবে। এখন আমাদের লক্ষ্য করতে হবে যেখানে কি বলা আছে, নগদ উদ্ভিদের 2000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে আমরা নগদ পাশটা আগে জমা করতে হবে। দেখি আমাদের নগদ পাশের দপ্তরে কি অবস্থা সেটি আমরা দেখি। তাহলে 1,20,000, 30,000, 38,000, 60,000, 66,000, এখানে আমরা দেব 166,000 টাকা ক্রেডিট আসে। এবার আমরা
Bisa
তারপর কি বলেছেন ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে টাকা ওঠানো হবে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে মানে টাকা ওঠাতে পারে তার জন্য যাওয়া থাকবে উত্তোলন ব্যাংকে ব্যাংকে টাকা কমে যাবে উত্তোলন হিসাব করে ঠিক আছে আচ্ছা ব্যাংকে টাকা তারপর আছে জমির কাছ থেকে 100 টাকা পেয়ে রানাকে দিয়ে হবে একাধারে জমির কাছ থেকে 5 তার জন্য 90 টাকা বেড়ে যাবে জমির হিসাব করে 90 টাকা আবার ওটা প্রধান হচ্ছে রানাকে রানার জন্য ডেবিট কাছে 90 টাকা উভয় ঘরে তো 33 টাকা করে আমরা বিদ্রা চিনি দেব তারপর আছে কি নগদ বিক্রয় 30000 টাকা ডেবিট পাশে নগদ করে 30000 টাকা দিয়ে বিক্রয় হিসাব করে তারপর আছে কি বিজ্ঞাপন খরচ করা হলো 6000 টাকা আচ্ছা কি ভাগ হলো 2000 টাকা আমরা ডেবিট পাশে নগদ করে দেব বিজ্ঞাপন খরচ 6000 টাকা আর ভাগ হিসাব করে ডেবিট পাশে ব্যাংক থেকে টাকা দেব তারপর আমরা আছে পদবিন নগদ পরিশোধ করা হলো ক্রেডিট পাশে ব্যাংক থেকে পদবিন হিসাব করে দেব আমরা চলে এখানে নগদ পরিশোধ করা হলো তাহলে ডেবিট পাশে নগদ করে দেব এই ক্রেডিট পাশে নগদ করে দেব আমরা 2000 টাকা পদবিন হিসাব করে তারপর আছে নগদ যদি 2000 টাকা হাতে রেখে পরিশোধ টাকা ব্যাংকে জমা দেব আমাদের এখানে লক্ষণীয় বিষয়টি যে নগদ যদি যদি বলে তাহলে আমরা নগদ পাশটা আগে জমা করব তাহলে 166000 টাকা হচ্ছে যখন ক্রেডিট পাশে তো 166000 টাকা তাহলে আমরা প্রধান সমূহ বাদ দেব বাদ দেওয়ার পরে আসে 80000 তাহলে আমরা 80000 টাকা ব্যালেন্স শীট করব এটি স্বাভাবিক কিন্তু আমাদের এখানে বলা ছিল যে নগদ উদ্ভিদে 2000 টাকা হাতে রাখতে হবে অবশ্যই টাকা ব্যাংকে জমা হবে তাহলে 2000 টাকা যদি হাতে রাখি বা ব্যালেন্স শীট করি তাহলে ব্যালেন্স শীট 2000 টাকা স্বাভাবিক এখন 80000 থেকে যদি আমরা 2000 বাদ দিই আর থেকে 78000 টাকা এটা ব্যাংকে জমা হবে তো ব্যাংক হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট তো ব্যাংকে যদি জমা দিই তো ডেবিট পাশে ব্যাংকে করে নগদ হিসাব করে নেব হচ্ছে বিচার করে সি আর ব্যাংক হিসাব করে ক্রেডিট পাশে নগদ হিসাব করে তারপর আমরা ব্যাংক পাশটা যোগ করব 60000 20000 80000 আর 78000 এরকম পাবো এখানে আমরা লক্ষ্য ক্রেডিট পাশে ব্যাংকে করে 78000 এর থেকে আমরা ব্যাংকে প্রধান গুলো বাদ দেব বাদ দেওয়ার পরে আমরা 47000 টাকা ব্যালেন্স ছিল সেটি পরবর্তী মাসের ব্যালেন্স বিল হবে 47000 টাকা শিক্ষার্থীরা আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে ছিলেন এবং অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো এটুকু আমি আশা করছিলাম তা তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই বাড়িতেই অবস্থান করো সকলকে ধন্যবাদ